রূপপুর জঙ্গলে এক কালো টুনি বসবাস করত। টুনি খুব সুন্দর বাঁশের বাঁশি বাজাতে পারত। জঙ্গলের কেউই তার এই গুণটাকে ভালো চোখে দেখত না। তারপর একদিন কালো টুনি এক গাছের নিচে বসে মনের সব মাধুরী মিশিয়ে বাঁশি বাজাচ্ছিল। তখনই সুখী পায়রা টুনিকে দেখে বলে, যে না আমার চেহারা, নামখানা তার আবার পেয়ারা, কালো কালি ভূতের আল্লাহ দেখো কি, নিজেকে মনে মনে রাধা ভাবছে। দেখ সুখী, বাঁশি বাজাতে আমার ভালো লাগে, তাই আমি বাজাই। তো শুনতে ইচ্ছে না হলে তুই শুনিস না, চলে যা এখান থেকে, কিন্তু উল্টাপাল্টা কথা একদম বলিস না। তোর সাথে কথা বলতে আমার বয়েই গেছে। এই বলে মুখ বেঁকিয়ে সুখী সেখান থেকে চলে যায়। টুনি সুখীর এমন আচরণে কিছুই মনে করে না, কারণ এসব আচরণে সে অভ্যস্ত হয়ে গেছে। একদিন মিষ্টিটির বিয়ের অনুষ্ঠান হচ্ছিল, সেখানে টুনিকে বাঁশি বাজানোর জন্য ডাকা হয়। এরপর টুনিও যায় আর বাঁশিও বাজায়। সবাই ওর বাঁশির সুরটাকে অনেক তাচ্ছিল্য করছিল আর বলছিল, বাপরে বাপ, বাঁশিওয়ালা কি কালো, বিয়েতে কালো কেউ আসা তো অলক্ষণের প্রতীক, এক্ষুনি তোমরা একে এখান থেকে বের করে দাও। শালিকের কথায় বাসায় থাকা অন্য সব পাখিরা টুনিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় আর টুনির মুখের ওপর দরজা লাগিয়ে দেয়। ঈশ্বর, তুমি আমাকে কেন এত কালো করে পাঠালে বলো? এখন যে সবাই আমার সাথে খারাপ আচরণ করতে শুরু করেছে। এসব বলতে বলতে আর কাঁদতে কাঁদতে টুনি নদীর ধারে যেতে থাকে। যেতেই পথে এক টোনার সাথে তার দেখা হয় আর টোনা টুনিকে বলে, তুমি সেই বাঁশিওয়ালা কালো টুনি, তাই না? হ্যাঁ, কিন্তু কে আপনি? আমি এই পাশের জঙ্গলেই থাকি, আমার নাম টোনা। আমি তোমার বাঁশির সুর অনেক শুনেছি, আমার খুবই ভালো লাগে তোমার বাঁশির সুর। আমি এই প্রথমবার কারো মুখে শুনলাম যে আমার বাঁশির সুর তার কাছে ভালো লেগেছে। আমি কালো বলে সবাই আমাকে হেয় প্রতিপন্ন করে। আমার যে একটা গুণ আছে সেটার কদর কখনো কেউ করেই না। এই বলে টুনি অনেক কাঁদতে থাকে। তখন টোনা বলে, আরে আরে পাগলি মেয়ে, তুমি কাঁদছো কেন? তুমি কি জানো তুমি কালো হলেও কত সুন্দর আর কত মিষ্টি দেখতে তুমি। এই বলে টোনা পাশের গাছ থেকে একটা ফুল তুলে এনে টুনির কানে গুঁজে দেয় আর বলে, এখন তোমাকে আরো বেশি মিষ্টি দেখতে লাগছে, আর চলো তো আমরা নদীর পাড়ে গিয়ে বসি, আর তুমি আমাকে অনেক সুন্দর করে একটা বাঁশির সুর শোনাবে। টোনার এসব আচরণে টুনি অনেক অবাক হয়ে তাকিয়ে থাকে, সে নিজেকে বিশ্বাসই করতে পারছিল না। আচ্ছা টোনা, আমি স্বপ্ন দেখছি না তো? এরপর টোনা টুনিকে একটা চিমটি কেটে বলে, কি দেখেছো এবার, তুমি স্বপ্ন নয় সত্যি দেখছিলে। এরপর দুজনে মিলে নদীর পাড়ে গিয়ে বসে আর টুনি অনেক মিষ্টি সুরে বাঁশি বাজিয়ে শোনায় টোনাকে। এভাবে হেসে খেলে দিন কাটতে থাকে। টোনা টুনির টানে প্রত্যেক দিন পাশের জঙ্গল থেকে এসে টুনির কাছে বাঁশির সুর শুনত। আর এই কাহিনীটা সবার চোখে পড়ে যায়। সবাই নিজেদের মধ্যে বলা বলি করতে থাকে, এই দেখ দেখ কালো কালিটা পাশের জঙ্গলে টোনার সাথে কেমন রং ঢং শুরু করেছে, ওকে তো আর এই জঙ্গলে থাকতে দেওয়া যাবে না। ঠিক বলেছিস তুই, চল ওকে আমরা বের করে দেই। এরপর টুনিকে সবাই অনেক অপমান করে জঙ্গল থেকে বের করে দিতে ধরে। তখনই টোনা বলে, খবরদার, আপনারা টুনিকে বের করে দিবেন না, টুনিকে আমি বিয়ে করে নিয়ে যাচ্ছি, আপনাদের কাউকে আর কষ্ট করে টুনিকে বের করে দিতে হবে না। দেখ দেখ এখানেও কেমন নাটক করছে। এরপর টোনা কারো কোনো কথা না শুনি টুনিকে বিয়ে করে নিয়ে সেখান থেকে চলে যায়। যা যা
জঙ্গল থেকে বের হয়েছে, ভালো হয়েছে। একটা অলক্ষে দূর হলো। উহ বাবা, বাঁচা গেল। আর তো কোনোদিন এই ন্যাকা মেয়েটার ন্যাকামো সহ্য করতে হবে না, ভালোই হয়েছে। এসব কথা জঙ্গলের সবাই নিজেদের মাঝে বলতে থাকে। ওইদিকে টোনা আর টুনি সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। টুনির যখনই ইচ্ছে হয় তখনই টুনি বাঁশি বাজাতে থাকে। টুনিকে বাধা দেওয়ার মতো এখন আর কেউই ছিল না। একদিন টুনি শুনতে পায় তার জন্ম যে জঙ্গলে, তার বেড়ে ওঠা যে জঙ্গলে, সেই জঙ্গলে এক দানবীয় ঈগল এসেছে। তখন টুনি বলতে থাকে, টোনা শোনো না, টোনা আমাকে ওই জঙ্গলে নিয়ে চলো না। আমার বন্ধুরা যে সবাই অনেক বিপদে আছে, আমাকে যে যেতেই হবে টোনা। আচ্ছা ঠিক আছে টুনি, চলো। এরপর টোনা আর টুনি মিলে সেই জঙ্গলে যায়। আর গিয়ে দেখে দানবীয় ঈগল যাকে পাচ্ছে তাকেই খেয়ে ফেলছে। এরপর টুনি অনেক চিন্তায় পড়ে যায় আর টোনাকে বলে, টোনা এই ঈগলকে তো কেউই থামাতে পারছে না, আমাদের তান্ত্রিক বাবার কাছে যাওয়া উচিত। এসব বলে টোনা আর টুনি তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে সব ঘটনা খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, এই ঈগলকে কোনো মিষ্টি বাঁশির সুর দিয়ে বশ করতে হবে, তারপর মেরে ফেলতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই, আর ওকে মারার কোনো ঔষধও নেই। আপনি চলুন তান্ত্রিক বাবা, আপনি আমাদের সাথে চলুন, আমি বাঁশি বাজাবো আর আপনি তাকে বেঁধে ফেলবেন। এরপর টুনি আর টোনা তান্ত্রিককে জঙ্গলে নিয়ে যায় আর টুনি চোখ বন্ধ করে মিষ্টি সুরে বাঁশি বাজাতে শুরু করে। বাঁশির সুরে দানবীয় ঈগল বসে চলে আসে। তখনই তান্ত্রিক তার মায়াজালে ঈগলকে আটকে রাখে। আর সবাই মিলে ঈগলকে মেরে ফেলে। এরপর সবাই তাদের নিজেদের ভুল বুঝতে পারে আর টুনিকে বলে, টুনি রে আমরা তোকে কত অপমান করেছি আর তোর সাথে কত অন্যায় করেছি, এমনকি তোকে এই জঙ্গল থেকেও তাড়িয়ে দিয়েছি। তোর যে এমন একটা গুণ আছে সেটার কদর আমরা করতে পারিনি রে টুনি। আর সেই তুই কিনা এখন আমাদের বাঁচানোর জন্য ছুটে এসেছিস, তুই আমাদের সবাইকে ক্ষমা করে দে টুনি, আর আমাদের এই জঙ্গলেই তুই থেকে যা। তোরা সবাই তো আমার বন্ধু, তোদের সাথে কি আমি রাগ করে থাকতে পারি বল? তোদের আমি মাফ করে দিয়েছি। এরপর থেকে টুনি জঙ্গলে সবার সাথে সুখে দুঃখে মিলেমিশে টোনাকে নিয়ে থাকতে শুরু করে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে কারো বাহ্যিক রূপ দেখে কখনোই তাকে বিচার করা উচিত নয়, কেননা সবার মাঝেই কিছু না কিছু গুণ রয়েছে। আমাদের উচিত সেগুলোর কদর করা। আর আজ আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।